আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসি। যে ভিডিওটি হলো আপনাদের ফেসবুক চালানোর সময় অনেক কিন্তু রিলস আপনাদের সামনে আছে, এখান থেকে যে কোনো একটি রিলস যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন না। আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো যে এই সেই রিলস ভিডিও কিভাবে আপনারা ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে যেমন একটি রিলস পছন্দ করবেন, যেমন ধরুন এই রিলসটি আমার পছন্দ হয়েছে। রিলসটির আমি এই রিলসটি এখান থেকে এই থ্রি ডট পয়েন্টে ক্লিক করে দিয়ে আমি এই রিলসটির লিঙ্কটি কপি করে নেব। কপি করে নিয়ে এখান থেকে আমি সম্পূর্ণ বেঁকে আসবো। সম্পূর্ণ কেটে দেওয়ার পর এখান থেকে আমি আমার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দেবো। আর সব থেকে বেস্ট আছে গুগল ক্রোম ব্রাউজার, আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে এরকম একটি ইন্টারফেস তারা নিয়ে আসবে। এখান থেকে সার্চ বারে আমরা লিখব ভিডিও ডাউন ডট নেট। এখান থেকে এটি লিখে আমি সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমি যে ভিডিও লিঙ্কটি কপি করেছিলাম এখান থেকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ ভিডিও নামে একটি অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এই যে কিন্তু আমার সেই ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আমি একটু নিচের দিকে যাব, নিচে দিকে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে এখানে নর্মাল কোয়ালিটি আছে, এখান থেকে হাই কোয়ালিটি, এখান থেকে যে কোয়ালিটি আপনাদের পছন্দ হয় সেখান থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে। এভাবে কিন্তু আপনাদের পছন্দের রিলস ভিডিও ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নিতে পারবেন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।